পেপিনো মেলন সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি নতুন ফল। এর বৈজ্ঞানিক নাম সোলানাম মুরিকাটাম। এই ফলের 93% পানি রয়েছে। এ ফল কাঁচাও খাওয়া যায়, আবার সালাদ হিসেবেও ব্যবহার করা যায়। বাংলাদেশে প্রথম পেপিনো মেলন ফলের চাষ হয়েছে রংপুরের মাটিতে। বর্তমানে যশোরের মাঠে মাঠে ফলছে এই পেপিনো মেলন। আসসালামু আলাইকুম, আমি আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। আমি বড়খন্ড গ্রামের নানাপুর ইউনিয়ন চৌগাছা থানা যশোর থেকে বলছি। এই আমি একটা নতুন ফল চাষ করেছি, চাষ করে আমার বেশ ভালোই লাগছে। অনেকের আগ্রহ এই চাষ দেখে, সবাই আগে আসতে চাচ্ছে এবং এই ফল খুবই সুন্দর, সুস্বাদু, খেতে খুবই ভালো। তা যদি আপনারা কেউ চাষ করেন তাহলে আমার কাছে সঙ্গে যোগাযোগ করবেন, আমি এর পরিচর্যার কথা আমি আপনাদেরকে বলে দেব। পেপিনো মেলন দেখতে খানিকটা বেগুন কিংবা ডাবের মতো মনে হলেও এটি একটি ফল। গাছে ফুল ফোটার 30 থেকে 50 দিনের মধ্যেই ফল পরিপক্ক হতে শুরু করে। এই ফলের ওজন 300 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এ ফলের বিচিও খাওয়া যায়। আমি এই ফল লাগাইছি আজ প্রায় তিন চার মাস মধ্যে, আশ্বিন মাসে লাগাইছি, 2-2.5 মাসের ভিতরেও ফল চলে আছে। হ্যাঁ, তা এখন আমি বোধহয় এর কাড়া চলে গেছে, আর মানে 15-20 দিন পরে এ পেকে যাবে। হ্যাঁ, তা বাজারজাত করতে পারো, তো এখনও বাজারজাত করিনি, তবে শোনা যাচ্ছে যে কিছু কিছু মাল বাজার উঠেছে, তারা 400-450 টাকা বিক্রি করেছে। তা এখন আমি এই ফল বোধহয় আর 15-20 দিন পরে আমার ব্যবসার একটা প্রোগ্রাম হবে বা হ্যাঁ, এই জমি আমার 1 বিঘা জমি 33%, তা আমি নতুনভাবে চাষ করেছি, আল্লাহর রহমতে আমার খুব ভালো হয়েছে। আর চারাও 2000 থেকে 2500 চারা লেগেছে, চারা খুব বেশি লাগেনি, তবে সেই হিসাবে আর খুব কমে গেছে। আগামীতে চারা আরও কম লাগবে বা আরও সুন্দর চর্চা করলে আরও বেশি ফল পাওয়া যাবে। আমি নতুন করেছি, হয়তো আমার একটু খরচ বেশি হয়ে গেছে। হ্যাঁ, আগামীতে যারা করবে তাদের এত খরচ হবে না। হ্যাঁ, চারা দূরত্ব 2 ফুট থেকে 2.5 ফুট, 2 ফুট থেকে 2.5 ফুটে চারা দূরত্ব। চাষ পদ্ধতি সহজ ও খরচ কম হওয়ায় এই ফলে লাভের পরিমাণও তুলনামূলক অনেক বেশি। এছাড়াও তাইজুল ইসলাম নামের এই উদ্যোক্তার ফল বাগানটি দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এবং ভবিষ্যতেও তারা করবেন বলে সে আশাবাদ ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই এলাকা ছাড়াও বিভিন্ন এলাকার লোকজন তার এই ব্যতিক্রমধর্মী ফল চাষটি দেখতে আসছেন এবং ভিড় করছেন তার ফল বাগানে। এই ফলটা আপনি কাঁচা খেতে পারেন বা রান্না খেতে পারেন, সালাদ হিসেবেও খেতে পারেন, আর পাকা তো খাওয়া যাবেই। আর ফলটা অনেক ঔষধি ফল বলে আমরা পরিচিত পেয়েছি, যেটা ঔষধি ফল, ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার এগুলো নিয়ন্ত্রণ রাখে। হ্যাঁ, তা এটা যদি আপনার খেয়ে দেখতে চান তাহলে খাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা পাকা অবস্থা আমি খাইছি, এর খুব সুস্বাদ। এই এই ফলের সঙ্গে কোনো ফলের সঙ্গে তুলনা দেওয়া যাবে। মিষ্টি খুব বেশি না, হালকা মিষ্টি, হালকা সামান্য টক। হ্যাঁ, খুব স্বাদ এটা অন্যরকম, এরকম এর সঙ্গে কোনো ফলের কোনো তুলনা করা যাবে। হ্যাঁ, সালাদও খেয়েছি, তরকারি খেয়েছি, তরকারি রান্না করে খাইছি, তার খুব সুস্বাদু। জি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পেপিনো মেলন একটি অসাধারণ ফল। এতে পরিমাণ মতো পটাশিয়াম থাকে এবং সোডিয়ামের পরিমাণও কম থাকে। পেপিনো মেলন ফলের প্রধান সুবিধা হলো হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এটি ডায়াবেটিস রোগের জন্যও বেশ উপকারী। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখবে। আপনারা যদি এই চাষে আগ্রহী হন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা কীভাবে চারা লাগাতে হবে, কীভাবে রোপণ করতে হবে সেটা আমি বলে দেবো। আর এই ফল এখন মোটামুটি বাজারে একজন শুনছি যে 400-450 টাকা বিক্রি হচ্ছে, তো সেই অনুপাতে ইনশাল্লাহ আমি খুব ভালোই আমার রেজাল্ট হবে বলে আশা করি। আর খরচও কম, খুব খরচ কম, সাধারণ খরচ নতুন তো একটু খরচ বেশি হয়েছে, এখন হয়তো আগামীতে করলে এত খরচ হবে না। হ্যাঁ, তা ইনশাল্লাহ আপনারা যদি আগে আসেন তাহলে আমি সেই সহযোগিতা করবো, বা চারা আমি বেচতে পারবো, বা নিয়ে যাবেন। হ্যাঁ, যেই দামে চারা কিনছেন ওই দামে নেবেন, আর সীমিত দামে চারা আমি বিক্রি করবো। বাজারের দামও 400-450 টাকা বিক্রি কেজি, যদি এসে বেচতে পারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমার টাকা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তা
এটা মনে করেন 400-450 গ্রাম হবে, এটা 400-450 কি 500 হতে পারে, হ্যাঁ 2-3 কেজি হবে। হ্যাঁ এই দেখেন ফল ধরেছে, দেখেন কত সুন্দর ফল। হ্যাঁ এগুলো এখন কালার আসেনি, কালার আসলে আরও মোটা হবে বা সুন্দর দেখা যাবে। হ্যাঁ তা যদি আপনারা আসেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা সারা নিয়ে যেতে পারেন। বিঘা প্রতি খরচ খুবই কম, মনে করেন যদি নতুন যদি করেন তাহলে 50-60 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ আর এই যদি আপনার হয়ে যায় তাহলে মনে করেন 5-7 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন এই এই ফসল দিয়ে। হ্যাঁ মন প্রতি মোটামুটি এখন 16,000 টাকা করে বিক্রি হচ্ছে, এক মন ফলের দাম 16,000 টাকা। পুষ্টিবিদদের মতে ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি শরীরের জন্য খুবই কার্যকরী, তাই সুস্বাদু ও মুখরোচক এই পেপিনোমেলন চাষ আমাদের দেশে এক সম্ভাবনাময়ী ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।